নমস্কার বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু রাজেন্দ্র আবার উপস্থিত হয়েছি আজকে একটি নতুন বিষয় নিয়ে, নতুন এপিসোড নিয়ে। আপনাদের সকলকে ভাগ্যস্কোপ জ্যোতিষ বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কারণ কারণ একটাই, ভাগ্যস্কোপ চ্যানেল অতি অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েক মাসের মধ্যে আজকে এত সাবস্ক্রাইবার, এত ভিউয়ার্স, এত দর্শক বন্ধু পেয়ে আমরা সকলেই সত্যি খুব আনন্দিত। আমরা আন্তরিকভাবে সেজন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো শনিগ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিগ্রহকে আমরা জানি একটি কার্মিক প্ল্যানেট হিসেবে। কার্মিক প্ল্যানেট মানেটা কি? মানে সোজা জিনিস যে আমরা জাতক বা জাতিকা যারাই কর্ম করি, আমরা তো কর্মের অধীনে সব, অধীশ নয়, তো আমাদের সকলকেই কর্ম করেই বেঁচে থাকতে হবে। যেই কর্মই করি না কেন, ইরেসপেক্টিভ অফ এনি জব, এনি কেরিয়ার, এনি প্রফেশন, সবাই কিন্তু শনিগ্রহের আন্ডারে চলে আসবে যখনই সে কর্মের জগতে প্রবেশ করবে। সেই কর্মের জগতে যখনই প্রবেশ করবে, তার কর্ম অনুযায়ী সে ফলপ্রাপ্ত হবে। সেই ফল প্রদান করবেন কে? না, শনিগ্রহ। উনি হচ্ছেন একজন খুব কঠোর শিক্ষক। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে একজন খুব কঠোর শিক্ষক বা স্ট্রিক্ট টিচার হিসেবে মানা হয়। মানে ধরুন না, আপনি পরীক্ষায় আপনি অঙ্ক পরীক্ষা দিচ্ছেন, সেখানে যদি ছোট্ট কোনো ভুল, সে কিন্তু মার্সি করবে না। অন্যান্য শিক্ষকদের মতন নয়, আচ্ছা ঠিক আছে একটু ভুল হয়েছে, চলো মার্কস দিয়ে দাও। শনি গ্রহ কিন্তু সেটা নয়, ছোট ভুল কেটে দেবে। কিন্তু যখন আপনি ঠিকঠাক করবেন, সে কিন্তু পূর্ণ নম্বর বা মার্কস দিতে কিন্তু কুণ্ঠাবোধ করবে না। তার মানে আমাদের কর্মফল অনুযায়ী, কর্মের স্কোরশিটে উনি মার্কস দেবেন। এই হচ্ছে শনিগ্রহের কাজ, একজন স্ট্রিক্ট টিচারের মতন কাজ। হ্যাঁ বন্ধুগণ, আজকের আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল যে আমরা সকলেই, সকল জাতক বা জাতিকাই কখনো না কখনো আমাদের জীবনের শনির মহাদশার মধ্যে দিয়ে যাব, শনির অন্তর্দশার মধ্যে দিয়ে যাব, অথবা শনির সাড়ে সাতির মধ্যে দিয়ে যাব। মানে সাড়ে সাত বছরের সেই পিরিয়ড, আমাদের রাশির একটি ঘর আগে আমাদের রাশিতে এবং রাশির একটি ঘর পরে যখন শনি গ্রহ গোচরে প্রবেশ করবে, সেই সাড়ে সাত বছরের সেই সময়কে আমরা সাড়ে সাতই বলে থাকি। তো এই সকল যখন ঘটনা বহুল সময়ের মধ্যে দিয়ে আমাদের জাতক বা জাতিকাদের জীবন অতিবাহিত হবে, তখন আমরা কিন্তু সেই সকল বিষয়গুলোকে আমাদের নজর রাখতে হবে যে শনি গ্রহ এনার্জিটা কি, সেই দিকে ফেভারেবল যদি আমরা কাজকর্মগুলো করি, তাহলে ওনার ফেভার আমরা সহজেই পেতে পারি। আমরা সেটাই জানার চেষ্টাই করি না। আমরা শুধু জ্যোতিষীদের পেছনে ঘুরে বেড়াই যে কে আমাকে স্টোন দেবে, কে আমাকে তাবিজ দেবে, কে আমাকে কবজ দেবে। বন্ধুগণ, অ্যাস্ট্রোলজিটা শুধু তাবিজ কবজ স্টোনে আটকিয়ে নেই, তার থেকে কিন্তু অনেক বিশাল, অনেক বড়। যে আজকে আমরা আলোচনা করব খাদ্যবস্তু বা ব্যবহারিক কিছু বস্তু, যদি আপনি না কেনেন, না খান, না পড়েন, তাহলে কিন্তু শনি গ্রহের ফেভার বা অনুকূলতা আপনি কিন্তু পেতে পারেন। আপনার ওপর শনি গ্রহের ঋণাত্মক প্রভাব কিন্তু অনেকটা কমে যাবে। আসুন সেই দ্রব্যগুলো কি আমাদের ব্যবহারিক জীবনে লাগে বা আমাদের খাদ্যবস্তুর খুব অন্যতম প্রধান উপকরণ, সেইগুলো আমরা শনিবার দিন ব্যবহার করব না, আমরা বর্জন করব, আমরা কিনব না, আমরা খাবো না। কি কি সেই আসুন দেখি। প্রথম হলো সর্ষের তেল। সর্ষের তেল আপনারা শনিবার দিন কিনবেন না, এবং যত পারেন সর্ষের তেলকে কম ইউজ করুন শনিবার দিন। খাওয়ায় যদি না ইউজ করতে পারেন, সব থেকে ভালো হয় মাথায় বা গায়ে সর্ষের তেল মাখবেন না। পারলে সর্ষের তেল দান করুন গরিবকে, ভিক্ষুককে। কালো তিল কিনবেন না, কোনো খাবারে দেবেন না, নিজেও খাবেন না। গোলমরিচ কিনবেন না, নিজে কোনো খাবারে দেবেন না, এবং
খাবেনও না, কাজু বাদাম কিনবেন না, এবং কোনো খাবারে কাজু বাদাম দেবেন না, খাবেন না। চিরতা, চিরতার জল খাওয়ার একটা অভ্যেস অনেকেরই আছে, শনিবার দিনটা বাদ দিন দয়া করে, আপনাদেরই উন্নতির জন্য, আপনাদের ভালোর জন্য আমি বলছি। বেগুন শনিবার দিন কিনবেন না এবং খাবেন না, অবশ্যই খাবেন না। কালো কাপড় শনিবার দিন কিনবেন না এবং নিজেও পরবেন না, পারলে কালো কাপড় আপনি ওই দিনকে ভিক্ষুককে দান করতে পারেন। কালো জুতো ওই দিন কিনবেন না এবং পরবেনও না, কালো জুতো পারলে কালো জুতো ওই দিনকে দান করুন কোনো গরিব ভিক্ষুককে। আর এমন খাবার যেগুলো আপনাদের শরীরে কনস্টিপেশন বাড়াতে সাহায্য করবে, এই রকম ধরনের খাবার বা খাদ্য শনিবার দিন কিনবেন না এবং খাবেন না। এই সকল জিনিসগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন, শনি গ্রহের অনুকূল প্রভাব আপনার ওপর পড়বে এবং অনেকটা ধনাত্মক প্রভাব দেখতে পাবেন শনি গ্রহের। এবার বলবেন যে কারা এটা করবে, যাদের শনির সাড়ে সাথে চলছে তারা, যাদের শনির মহাদশা চলছে তারা, যাদের শনির অন্তর্দশা চলছে তারা, কাউর যদি জন্মছকে বা জন্মকুণ্ডলিতে শনি যদি খুব ভালো অবস্থানে থাকে তারা, আমি বলবো সবাই করতে পারেন যদি মনে হয়, কারণ শনি হচ্ছে একটি কার্মিক প্ল্যানেট, সবার জন্য শনির ধনাত্মক প্রভাব অনুকূল প্রভাব এর প্রয়োজন আছে, শনির কুদৃষ্টি থেকে বাঁচবার প্রয়োজন আছে। তাই সকলেই এটা করুন, যাদের সাড়ে সাথে চলছে অবশ্যই করবেন, যাদের মহাদশা চলছে শনির অবশ্যই করবেন, যাদের অন্তর্দশা চলছে অবশ্যই করবেন, এবং তারাও করুন যাদের শনি যাদের জন্মছকে খুব ভালো অবস্থানে রয়েছে, তারাও করুন আরও শুভ ফল পাওয়ার জন্য। শনিবার দিন যদি এই জিনিসগুলো গ্রহণ করেন, খাদ্যের মাধ্যমে গ্রহণ করেন, দোকান থেকে কিনে আনেন, নিজের শরীরে ধারণ করেন, দৈনিক ব্যবহারের মধ্যে রাখেন, তাহলে কী কী অসুবিধে হতে পারে আমি সেগুলো একটি করে বলে যাচ্ছি, আপনারা নোট করে নিন। আপনাদের পরিবারের মধ্যে দেখবেন তীব্র হিংস্রতা নিয়ে আসবে পারিবারিক সদস্যদের মধ্যে, পরিবারের মধ্যে একটি দারিদ্রতা একটি অভাবের সবসময় একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, মানসিক অশান্তি বাড়িয়ে তুলবে, মানসিক হতাশা বৃদ্ধি পাবে, কার্যে অসফলতা বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ বিবাহিত সম্পর্ক প্রেমজ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এই সকল সম্পর্কে ছেদ পড়তে পারে, স্বাস্থ্যে প্রচণ্ড হানি হবে, স্পেশালি বয়স্ক লোকেরা যারা সেই পরিবারের বয়স্ক সদস্য তাদের স্বাস্থ্যহানি কিন্তু হওয়ার প্রচণ্ড সম্ভাবনা থাকবে, আর আর্থিক ক্ষতিটা কিন্তু আমি না বললেই নয়। এই সকল অশুভ প্রভাব পরিবারের ওপর দেখতে পাবেন। তাই বন্ধুগণ, আমার অনুরোধ যে এই সকল খাদ্যগুলো শনিবার দিন এড়িয়ে চলাই ভালো। আজকে এ পর্যন্তই, আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার।